হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ সাইমা জাকের পিয়াল। আজকে আলোচনা করব আমেরিকান পোয়েট এমিলি ডিকিনসনের ফেমাস পোয়েম ওয়াইল্ড নাইটস নিয়ে। এমিলি ডিকিনসন কিন্তু খুব ফেমাস একজন রাইটার ছিলেন। তার কবিতার একটা বৈশিষ্ট্য হচ্ছে, তিনি সবসময় ছোট ছোট করে কবিতা লিখতেন, কিন্তু খুবই টিপিক্যাল হতো। এটাও ঠিক তেমনই একটা কবিতা, তিনটা স্ট্যানজার একটা পোয়েম, কিন্তু দেখা যায় কি, যখন আপনি এটার ইনার মিনিং বা পোয়েট কি বুঝিয়েছে এটা চিন্তা করতে যাবেন, তখন আপনার মাথা ধরে যাবে। আচ্ছা যাই হোক, এই কবিতাটি লেখা হয় 1861 সালে এবং পাবলিশ করা হয় 1891 সালে। এটার টাইটেলটা একটু কেমন জানি, যেমন ধরেন ওয়াইল্ড নাইটস, ফার্স্টে যখন আমরা চিন্তা করব মনে হবে যেন কোনো বন্য রাতের কথা বলা হচ্ছে, কিন্তু মূলত এমন কিছুই না। বরং পোয়েট দেখা যাচ্ছে কি, তিনি একটা প্লেজারেবল নাইটের কথা চিন্তা করছেন। তিনি চিন্তা করছেন যে আজকের এই রাতটার মধ্যে যদি তার বিলাভ তার সাথে থাকতো, তাহলে এই রাতটা তার জন্য লাক্সারিয়াস হয়ে যেত, মানে খুবই প্লেজারেবল নাইটে পরিণত হতো। কারণ তিনি একদম ফুল অফ প্যাশনের মধ্যে রয়েছে, কিংবা আমরা বলতে পারি একটা সেক্সুয়াল ডিজায়ার ফিল করছেন, এমন একটা অবস্থা। তো এখন যদি তার বিলাভ তার সাথে থাকতো, তাহলে তাদের জন্য এই রাতটা একদম প্লেজারেবল হয়ে যেত। পরে দেখা যায় কি, পোয়েট বিভিন্ন সময় নিজেকে বিভিন্ন কিছুর সাথে কম্পেয়ার করেন। তিনি নিজেকে একজন সেইলারের সাথে কম্পেয়ার করেন। সেইলাররা যেমন দেখা যায় কি, যখন কোনো বাতাস উঠে তখন হারবার, মানে পোতাশ্রয়ের খোঁজ করেন, ঠিক তেমনি তিনিও কি করছেন, তার বিলাভকে খোঁজ করছেন। কারণ তার বিলাভ যদি তার পাশে থাকে, তাহলে তিনি একদম সেফ ফিল করেন। এরপর দেখা যায় কি, পোয়েট চিন্তা করেন সমুদ্র থেকে তিনি একদম প্যারাডাইসে চলে যান, এবং তিনি চিন্তা করেন কি, প্যারাডাইসের মধ্যে তিনি দাঁড় টানছেন, এবং তার বিলাভ যদি তার সাথে থাকতো, তাহলে কি জিনিসটা অনেক প্লেজারেবল হতো। এটা হচ্ছে ওভারঅল পোয়েমের একটা সামারি। তাহলে থিমটা নিয়ে একটু বলি। এই কবিতায় আমরা অনেকগুলো থিম পাবো, যেমন সেক্সুয়াল প্যাশন, মানে পোয়েট দেখা যায় কি, তার যে বিলাভ রয়েছে তার জন্য একটা সেক্সুয়াল ডিজায়ার ফিল করছিলেন। এরপর হচ্ছে লঙ্গিং অ্যান্ড অ্যাবসেন্স, তিনি তার বিলাভকে আকাঙ্ক্ষা করছিলেন, মানে তার বিলাভকে তিনি চাইছিলেন, কিন্তু তার বিলাভ তার সাথে ছিল না। এরপরে দেখা যায় কি, রিলিজিয়াস ফার্ভার, এটা হচ্ছে অনেকটা এরকম যে পোয়েট এখানে কিন্তু হতে পারে গডের কাছে যাওয়ার চিন্তা করছেন, অথবা মানে আমরা এখানে বোঝা যায় কি, তিনি কিছু কিছুটা রিলিজিয়াস জিনিসটা এখানে দেখানো হয়। যেমন দ্য স্পিকার অ্যাড্রেসেস কুড অ্যাজ ইজিলি বি গড অ্যাজ এ হিউম্যান লাভার, এটা দ্বারা বোঝানো হয় যে কিছুটা রিলিজিয়াস মেন্টালিটিও পোয়েটের কাজ করছিল এই জায়গায়। তাহলে পোয়েমটা শুরু করি। ফার্স্ট লাইনগুলো হচ্ছে এরকম, ওয়াইল্ড নাইটস ওয়ার আই উইথ দি, মানে তিনি বলছেন যে প্লেজারেবল নাইট, এবং এই সময় যদি তুমি আমার সাথে থাকতে, দি দ্বারা তিনি তার বিলাভকে বলছেন, যদি এই রাতে তুমি আমার সাথে থাকতে, ওয়াইল্ড নাইটস শুড বি আওয়ার লাক্সারি, তাহলে কি এই প্লেজারেবল নাইটটাই হতো কি আমাদের লাক্সারি। এখানে আপনারা কিন্তু কনফিউজ হবেন না যে ওয়াইল্ড নাইটকে কেন ইউজ করা হয়েছে। এটা মূলত একটা আমরা বলতে পারি একটা ম্যাটাফোর ইউজ করা হয়েছে প্লেজারেবল নাইটকে, কিংবা নাইটস অফ প্যাশনটাকে ওয়াইল্ড নাইটের সাথে কম্পেয়ার করা হয়েছে, এবং তিনি চাইছেন তার বিলাভ তার সাথে থাকুক। কারণ তার বিলাভ যদি এমন একটা নাইট অফ প্যাশনে, অথবা তিনি যে এখন একটা ডিজায়ার ফিল করছেন, তখন যদি তার বিলাভ তার সাথে থাকতো, দেখা যেত কি, তাহলে এই রাতটা তাদের জন্য লাক্সারিতে পরিণত হতো। পরের স্ট্যানজাতে তিনি বলছেন ফিউটাইল দ্য ওয়াইন্ডস, মানে ফিউটাইল মানে হচ্ছে ব্যর্থ কিংবা বৃথা, এ বাতাসটা বৃথা, টু এ পোর্ট টু এ হার্ট ইন পোর্ট, মানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে এরকম, যখন কোনো জাহাজ পোর্টে চলে যায়, তখন দেখা যায় কি যতই বাতাস হোক না কেন, সেই বাতাসটা একদম বৃথা। এখানেও ঠিক তেমনি, টু এ হার্ট ইন পোর্ট, হার্ট ইন পোর্ট বলতে মূলত পোয়েট বুঝিয়েছেন তিনি তার বিলাভডের যে এমব্রেস রয়েছে, বা বিলাভডের কাছে যাওয়ার কথাটাই বুঝাচ্ছেন। তিনি যখন তার বিলাভডের কাছে থাকবেন, তখন সেখানে যত প্রবলেমস আসুক না কেন, সেই জিনিসটাও বৃথা হয়ে যাবে। নিজেকে একটা কিসের সাথে তুলনা করছেন, অনেকটা সেইলারের সাথে তুলনা করছেন, এবং তার বিলাভকে একটা সেফ হারবারের সাথে তুলনা করছেন। যেমন পোর্টে যখন কোনো শিপ গিয়ে পৌঁছায়, তখন যতই বাতাস হোক না কেন, ওই যে শিপটা সেফ থাকে, ঠিক তেমনি পোয়েট যখন তার বিলাভডের কাছে থাকে, তখন যা কিছুই হোক না কেন, তিনিও কি থাকে সেখানে সেফ থাকেন। হার্ট ইন পোর্ট দ্বারা তিনি তার বিলাভডের কাছে যাওয়ার ব্যাপারটাই বোঝানো হচ্ছে, এটাও একটা ম্যাটাফোর। ডান উইথ দ্য কম্পাস, ডান উইথ দ্য চার্ট, দেখা যায় কি যখন কোনো সেইলার কোনো পোতাশ্রয় খোঁজেন, তখন বিভিন্ন ধরনের কম্পাস এবং চার্ট ইউজ করে থাকেন,
ঠিক তেমনি আমাদের যে স্পিকার রয়েছে তিনিও বিভিন্ন ধরনের কম্পাস এবং চার্ট ইউজ করে তার এই সেফ প্লেসটাকে খুঁজে নিয়েছেন। পরের স্টেন্সে গিয়ে পয়েট বলছেন রয়িং ইন এডেন। রয়িং মানে হচ্ছে যে দাঁড় টানা। এডেনের মধ্যে, এডেন মানে হচ্ছে প্যারাডাইস। তিনি এডেনের মধ্যে কি করছেন, প্যারাডাইসের মধ্যে দাঁড় টানছেন অহ দ্য সি, এবং তিনি সি সমুদ্রের কথা বলছেন। এই দুইটি লাইনের যদি বাংলা বলি তাহলে হচ্ছে এরকম, স্বর্গের সমুদ্রে তিনি দাঁড় টানছেন। এতক্ষণ তিনি সাগরের মধ্যে ছিলেন, এখন সাডেনলি তিনি কি প্যারাডাইস মানে স্বর্গে চলে গেছেন। মাইট আই বাট মোর টু নাইট ইন দি, মুর মানে হচ্ছে বিস্তীর্ণ জমিকে বোঝানো হয়। এখানে মেবি স্বর্গের বিস্তীর্ণ ভূমি বোঝানো হচ্ছে। যাই হোক, পয়েট বলছে আবার কি, যদি এই রাতে তুমি আমার সাথে থাকতে তাহলে কি হতো, আজকের এই রাতটা তাদের জন্য প্যারাডাইস মনে হতো বা অনেক স্বর্গীয় রাতে পরিণত হতো। এই লাইনটা দ্বারাই পোয়েমটাকে শেষ করে দেওয়া হয়। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে ওভারঅল পোয়েমের সামারিটা যদি বোঝায় তাহলে এরকম, পোয়েট মূলত তার বিলাভকে চাইছেন এমন এই রাতের মধ্যে, যদি তার বিলাভ তার সাথে থাকে তাহলে রাতটা খুব বেশি প্লেজারেবল হয়ে যাবে তার জন্য, কিন্তু তার বিলাভ তার কাছে নেই এবং তিনি বিভিন্ন সময় নিজেকে বিভিন্ন কিছুর সাথে কম্পেয়ার করেছেন। একবার দেখা যাচ্ছে কি তিনি নিজেকে সেলারের সাথে কম্পেয়ার করছেন, নিজের প্রেমিককে একটা পোর্টের সাথে কম্পেয়ার করছেন, এখন আবার কি তিনি স্বর্গে চলে গেছেন মানে স্বর্গে তিনি দাঁড় টানছেন, এরকম একটা ব্যাপার। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।